হবো বলে দাঁড়িয়েছি। দেখো ফ্রেন্ডস, এখানে গণপতি বাপ্পা বানিয়েছে, কি সুন্দর গণেশ ঠাকুরটা বানিয়েছে স্যান্ড দিয়ে। অপূর্ব অপূর্ব, হাঁপিয়ে গেছি সে ওই নিচু থেকে উঠে আসছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপশ্রী আবার চলে আসলাম তোমাদেরকে আরেকটা ব্লগ নিয়ে। তো কেমন আছো তোমরা সবাই? অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এদিকে সূর্যের তাপটা একদম পরিষ্কার টাকা পাচ্ছি। আর আমি এখন যাচ্ছি কি বলবো, ঘুরতে বেরোচ্ছি সাইট সিনগুলো। আর এখন বাজে ওটা 8:19, মানে 8:20 ধরো, তো 8:20 বাজে এখন। আর আমরা কোন হোটেলে আছি এতদিন তোমাদের বলিনি। ভীষণই সুন্দর, ভীষণই ভালো সার্ভিস, খুব ভালো খাবার দাবার। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা গাড়িতে উঠে পড়েছি, গাড়ি থেকে অনেকটা চলেও আসলাম। এটা ফার্স্ট আমরা আসলাম, এটা হলো স্যান্ড মিউজিয়াম। তো দেখো স্যান্ড দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে, জগন্নাথ দেশ, দেখো কি সুন্দর বানিয়েছে, এত সুন্দর লাগছে না, সত্যি সুন্দর জিনিস স্যান্ড দিয়ে, সব স্যান্ড দিয়ে বানিয়েছে। তো তোমরা, আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, আমি দেখছি তোমাদের তোমাদেরকেও দেখাই। তোমার ভীষণ ভালো লাগছে, দেখো কত রকমের কত কিছু বানিয়েছে। এটা হোক কোনারক বানিয়েছে, স্টার্টিং সে ভিডিও লে লেন ও ডিং কং বানিয়েছে, দেখো স্যান্ড দিয়ে, পুরো স্যান্ড দিয়ে কিং কং। দেখো ফ্রেন্ডস, এখানে গণপতি বাপ্পা বানিয়েছে, কি সুন্দর গণেশ ঠাকুরটা বানিয়েছে স্যান্ড দিয়ে। অপূর্ব অপূর্ব। তো ফ্রেন্ডস দেখো, এখানে ডলফিন আছে, ওখানে গৌতম বুদ্ধ আছে, এখানে কি আছে বাবা দুর্গা ঠাকুর, পুরো স্যান্ড দিয়ে কি সুন্দর দেখো বানিয়েছে, খুব সুন্দর হয়েছে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পেলে কত সুন্দর সুন্দর স্যান্ড দিয়ে আর্ট করেছে, এটা স্যান্ড মিউজিয়াম। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, আরও অনেক জায়গায় যাব আমরা। তো তখন ব্লগ তো করছি আমি, তো তোমরা দেখতে পাবে আজকে ডে 3 পুরীতে। তো ভীষণ মজা হচ্ছে, খুব এনজয় করছি আমরা সবাই মিলে, একসাথে বেরিয়েছি গাড়ি নিয়ে। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, আসো। আরে হবে হবে, আরে ফাঁকা হবে, বিশাল লেগেছে। তো আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে রাস্তাটা এত সুন্দর, দুদিকে পুরো জঙ্গল। তো আমরা, হ্যাঁ দেবো, তো আমরা সেখানে ফটো শুট করবো বলে একটুখানি দাঁড়ালাম তাই জন্য। তো এখন যখন গাড়িটা ফাঁকা হবে তখন বসে বসে আমরা ফটো শুট করবো।
তো फ्रेंड्स তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আমার ব্লগটা দেখো স্কিপ না করে আর স্কিপ না করে স্কিপ করলে তোমরা কিছু বুঝতে পারবে এই মালা গেলে দাও তো তোমাদের দেখো তোমাদের খুব ভালো লাগবে চলো ডাবটা খাই আমি তারপর শাস্তা নিয়ে শাস্তা খেতে হেভি লাগে আমার বাবা খেয়ে নাও হ্যালো फ्रेंड्स তো এখন আমরা অনেকটা গাড়ি জার্নি করে এখানে আসলাম প্রায় 2 ঘন্টার উপর লেগে গেল আমাদের এখানে আসতে এটা হচ্ছে উড়িষ্যার ধবলগিরি পর্বত ধবলগিরি মন্দির তো এখানে নাকি নিচে নাকি কলিঙ্গ যুদ্ধ হয়েছিল শুনলাম আমি জাস্ট শোনা কথা তো আমাদের ড্রাইভার দাদা আছে সে তিনি বললো আমাকে চলো এখন উপরে যাই কি দেখি কি আছে আমি আগে কখনো আসিনি ফার্স্ট টাইম আসলাম তোমরাও দেখো আমিও দেখছি আছে আমি আজকে এখন আর উঠতে পারছি না
তো চলো আজকে এই ব্লগটা এখন এখানে আমি এন্ড করে দিচ্ছি। জানি না এরপরে কোথায় যাব, না হোটেলে যাবো আমি জানি না। তো আজকে সারাটা দিন খুব ভালো কাটলো, ঘুরে ঘুরে কাটালাম, খুব মজা হলো, এনজয় হলো, সব বন্ধুদের সাথে এসছি, খুব মজা করেছি আমরা। আর মন্দির তো ওই ওপরে, মন্দিরে তো ঢুকতে পারবো না আমরা, তাই জন্য যাবো না অতটা দূরে। আর যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর অনেক অনেক কমেন্টস করো, পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। আজকের মতো টাটা সবাইকে। আর তোমরা জানো আমার ফেসবুক পেজ হলো বেঙ্গলি ব্লগার রূপশ্রী ভৌমিক, আর আমার ইনস্টা আইডি হলো বেঙ্গলি ব্লগার রূপশ্রী। তো সবাই যারা এখনো ফলো করনি তারা প্লিজ ফলো করে দিও। চলো আজকের মতো টাটা। এই জিনিস সত্যি খুব সুন্দর, তোমরা দেখো ভালো করে, আমি পুরো ভিউটা দেখাচ্ছি, তোমরা দেখো পুরো এখান দিয়ে ওঠা ছোটো ছোটো কত ব্লক, মানে এই দেখো এই স্টোনটা দেখো কতটা দিক, এটা বিশাল বড় গুহা, কে দেখছে পুরোটা কত সুন্দর না, খুব সুন্দর জায়গাটা, আমার ভীষণ ভালো লাগলো। আর চলো টাটা সবাইকে।